আমার মেজু ভাইতে আমাতে হতো খুব ঝগড়া, দেখা হলে সবাই নাম দিয়েছিল সাপ আর বেজি, জানেন তো, মানে আমার পিসি আর কি। আমরা খুব ঝগড়া করতাম দুজনে, আর এত ঝগড়া করতাম দুজন দুজনের চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে পড়তাম। আর পিসি দেখলেই বলতো ওই সাপ বেজির লড়াই স্টার্ট, আর হতোই। আর যেই সবাই মায়েরা এক জায়গায় হতো, এমনি ওখানে গিয়ে খেলতাম। বন্ধুরা ছোলার ডাল করব, ছোলার ডাল করব বলে দেখুন কেটে নিয়েছি কি এই নারকোল, নারকোলটা না দেখুন এনেছিলাম, রাখা ছিল একটু তেল তেলে হয়ে গেছে, মানে তেল তেল বলতে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো ওটাই কার কেটে দিয়ে দেবো, খাওয়া তো হয়ে যাবে আর খারাপ লাগবে না, ছোলার ডালে দেবো চলে যাবে। তো ওই টুকরো টুকরো করে কেটে নিচ্ছে, আর আমার পেছনে দেখেছেন এই দেখুন জামা কাপড়গুলো ব্যালকানি দিয়ে শুকিয়ে মানে তুলে তো নিয়েছি, শোকায়নি, কিন্তু আমি আবার এক দুবালতি কেটেছি, ওগুলোকে মেলবো, এই দেখুন সব ভিজে আছে, ভাজও করতে পারছি না কিছুই না, তো মেলে দেবো ঘরেই, মেলে দেবো কী করবো। যাই হোক, ওই জন্যই জামা কাপড়গুলো আমার পেছনে নিয়ে বসে আছে, একটুখানি পরে থাকলেও শুকিয়ে যাবে, কিছুক্ষণ পরে থাকবে, তারপরে আমি জামা কাপড়গুলো ভাজ টাজ করে যার যেখানে জামা কাপড় সেখানে রেখে দেবো। আর এই ছোলার ডাল হয়ে গেছে সেদ্ধ, টমেটো আর নারকোল দিয়ে করবো ছোলার ডাল, একটু স্পাইসি করবো, কারণ যেহেতু আপনার দাদারা সব আজকে পরোটা খাবে, আজকে আর ভাত করছি না, ওরা সবাই শিবের মাথায় জল ঢালবে, শিবের পুজো করবে, ওরা উপোস কেন করতে যাবে, উপোস আমি করেছি সকাল দিয়ে নির্জলা উপোস, সন্ধেবেলায় ঠাকুরমশাই আমাদের ফ্ল্যাটে আসবে। আমাদের এখানে বন্ধুরা জানেন তো একটা বেল গাছ আছে, আর ওই বেল গাছের নিচে শিব আছে, আর ওই শিব খুবই জাগ্রত, তো ওইখানে আজকে ঠাকুরমশাই আসবে, আমরা সব মানে যত মেয়ে মহিলারা আছি, নজনের মতো মহিলা আছি এই ফ্ল্যাটে, আপাতত তো পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, সব ফ্ল্যাট কমপ্লিট নেই, তো যে কজন আছি নজন মহিলা আছি, সব নজন মহিলা মিলে জল ঢালবো, আর বাচ্চা কাচ্চা যারা ঢালবে ঢালবে, তো সন্ধেবেলায় আসবে ঠাকুরমশাই, ঠাকুরমশাইকে বলা হয়েছে এই ব্যাপার আপনি আসুন, তো সবাই মন্ত্র পড়ে কোথাও যেতে হলো না, তাহলে বাড়িতেই আমাদের পুজোটা হয়ে গেল, তো এই হয়েছে ব্যাপার। গঙ্গায় যাওয়ার খুব ইচ্ছে ছিল বন্ধুরা জানেন তো, কিন্তু গঙ্গায় না গেলে ভালো হতো, আগে ছোটোবেলায় খুব গঙ্গায় যেতাম, মা আমি দিদিমা আমার সব মানে আমরা খুব আনন্দ করতাম, আর রাস্তা দিয়ে আসার সময় ভাই বোনেরা আবার ঝগড়া করতে করতে আসতাম, সেই সময়টাই আলাদা ছিল বন্ধুরা জানেন তো। এখন আমাদের বাচ্চা কাচ্চারা সেই আনন্দ পায় না, আমরাও অত যাই না, আসলে যাবো কি বলুন তো, স্কুলে কোচিনে আনতে যে আনতেই না আমাদের এনার্জিটা টোটাল ওখানেই শেষ হয়ে যায়, আলাদা করে গঙ্গায় চান করতে যাওয়া, এখন যেন ওই এনার্জি লেভেলটা আমাদের আর নেই, কিন্তু আমাদের মায়েরা যেত প্রতিটা অনুষ্ঠানে গঙ্গায় যেত, প্রতিটা উপোস করলেই গঙ্গায় যেত, পায়ে আলতা পরতো, মানে আলাদাই একটা ব্যাপার, সবাই মিলে সেই সময় আত্মীয় স্বজন মিলে সব অনুষ্ঠান করতো, কিন্তু বন্ধুরা এখন সেইভাবে আর মিলেমিশে হয় না। তবে হ্যাঁ, আমরা এই ফ্ল্যাটের সবাই মিলে করবো, মাও উপোস করবে, তো মাও কোথাও যাবে কিনা জানি না, মাও মনে হয় ঘরেই জল ঢেলে নেবে শিবের মাথায়, তো জল ঢাললেই হলো, মন্দির ঠাকুরকে ডাকলেই হলো, এটা নয় যে মন্দিরে গিয়ে ঢাললেই হয়, মন থেকে ডাকলে শিব ঠাকুর শুনবেন, শিব ঠাকুরকে নিয়ে বকছি, তো ওই জন্যই না মা বললো যে কোথায় যাবে, ওই জন্য মা গঙ্গায় চান করে না, জল ঢালতে যেত, যেহেতু ওখানে ঠাকুরমশাই আছে, তো ওই জন্যই, আর আমাদের বাড়িতেই আসবে আজকে, আপনাদেরকে আমাদের যে বাড়ির পেছনে মানে আমাদের ফ্ল্যাটের পেছনে যে বেলগাছ আছে, অনেক বড় বেলগাছ, অনেক বেলও হয়, আর ওখানে অনেক কোকিলের বাস, মানে কোকিলের তো বাসা হয় না, কাকের বাসা হয়, আর কাকে না কোকিলের মানে ডিম পেড়ে যায় জানেন তো, এই সময়টা সব বাচ্চাগুলো একটু ডাকতে শেখে আর আমাদের আশপাশে ডাকাডাকি করে, আগে যখন ফাঁকা ছিল অনেক কোকিল দেখেছি জানেন তো, বাচ্চাগুলো বড় হলে না কাক তো আর রাখতে চায় না, বার করে দেয়, আর ওই বেলগাছে অনেক কোকিলের ডিম পাড়ে, কাকের বাসা আছে যেহেতু, আর এই সময় না কোকিলের ডাকটা শোনা যায়, আপনাদেরকেও শোনাবো, আমার না খুব একটা মনে থাকে না সকালবেলা, আসলে তাড়াহুড়ো থাকে, স্কুল থাকে, তার মধ্যে নালে আপনাদেরকে কোকিলের ডাকটা শোনাতাম, আর তার সঙ্গে দেখুন কেই শক্ত, মানে আমার ছুরি দিয়ে কাটতে বেশ কষ্টই হচ্ছে নারকোলটা, যেহেতু একটুখানি মানে তেল হয়ে গেছে, তো যাই হোক কেটে নিই, কেটে নিই, এটা না ভাজা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা, এইরকম নারকোল যদি লম্বা লম্বা করে কেটে রাখা যায় মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভেজে রাখলে একটু তেলে আর অনেকদিন থেকেও যায়, আপনি এরকম নারকোল কেটে ভেজে রাখতে পারেন, আমিও রাখবো ভাবছি, পুরোটা তো লাগবে না ডালেতে, তো ভাবছি কিছুটা কেটে লম্বা লম্বা করে রেখে দেবো, আর চানাচুরের সঙ্গে মুড়ি দিয়ে খাবো, ভালো লাগবে খেতে, যদিও এখন সেভাবে কয়েকটা মুড়ি খাই না, কিন্তু নারকোলটা খাওয়া খুব উপকারী, ভাবছি নারকোলটা ভেজে রাখবো খাবো, আর একটা নারকোল এনে রাখা আছে, ভেবেছিলাম পিঠে করব। এবারে বন্ধুরা আর পিঠে করতে পারলাম না, একদিনই মনে হয় খুব কষ্ট করে কটা করেছিলাম ব্যাস, আর দুবেলায় শিবরাত্রিতে খুব মজা হতো,
আর একবার মনে আছে আমরা না সব চার পাঁচ, আমরা ওই বাড়িতে আমার মামার মামা তো চার ভাই বোন আর আমরা দুই ভাই বোন, মানে টোটাল ছজন। আর ছজন রাস্তা দিয়ে যেতাম, আমি আর দিদি ছিলাম দুটো মেয়ে আর বাকি পাঁচটা মানে বাকি চারজন ছেলে ছিল। তো আমার দাদাকে নিয়ে তো আমরা না রাস্তা দিয়ে আসতাম, আর আমার দাদাতে আমার মেজো ভাইতে আমাতে হতো খুব ঝগড়া, দেখা হলে সবাই নাম দিয়েছিলো সাপ আর বেজি, জানেন তো, মানে আমার পিসি আর কি। আমরা খুব ঝগড়া করতাম দুজনে, আর এত ঝগড়া করতাম দুজন দুজনের চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে পড়তাম। আর পিসি দেখলেই বলতো ওই সাপ বেজির লড়াই স্টার্ট, আর হতোই। আর যেই সবাই মায়েরা এক জায়গায় হতো, এমনি ওখানে গিয়ে খেলতাম। আমার মামার বাড়ি ওয়াকিং মানে 5 মিনিটে আপনি যেতে পারবেন, একদম সামনাসামনি। তখন মানে ঝগড়া করলে কী হবে, তখন একটা মিলমিশো ছিল আমাদের মধ্যে, যাই হতো ডাকতো। একটু নতুন মন্দির আমাদের কিন্তু নতুন মন্দির বলে একটা জায়গা আছে যেখানে সব ঘুরতে টুরতে, একটু পার্ক মতো ঠাকুরের মন্দির টন্দিরও আছে, খুব ভালো। ওইখানে যখন যেতাম সবাই একসঙ্গে, মানে ডেকে নিত, একা যেতে পারতো না। আবার মারামারিও করতাম, ঝগড়াঝাটিও করতাম, আবার একসঙ্গে সব জায়গায় আনন্দ করতাম। আর আমার এই মেজো ভাইয়ের সঙ্গে আমার ছিল সাপ আর বেজি, বন্ধুত্ব যেমন ছিল তেমনি ছিল, মানে দুজনে মারামারি হতো, খুব আনন্দে কাটতো। আর একবার মনে আছে মা উপোস করে শিবরাত্রিতে গঙ্গা থেকে দল বেঁধে সব চান করে ফিরছি, আর তখন তো সব ড্রেনগুলো খোলা ছিল, হাইড্রেনগুলো, আর মা এত বড় একটা তরমুজ নিয়েছে, প্রথম তরমুজ শিবরাত্রি ঢোকে, প্রতিবার আমাদের নিয়ম, জানো তো মধুরা, না যেহেতু প্রতিবার তরমুজ ওই দিন আসে, তো অ্যাজ ইউজুয়াল যেমন মা বড় একটা তরমুজ নিয়েছে আর আমার দাদার হাতে দিয়েছে। আর দাদা আমার বড়দা, মানে আমার মামাতোর দাদা বড়দা, দুজনে খুব ঝগড়া করতো, আমি আর মেজো ভাই ঝগড়ার জুড়ি ছিলাম, আর ও আরও দুজনে খুব ঝগড়া করতো, আবার একসঙ্গে চল ভাই করতো, তো খুব মজা। তো আমরা আসছি আর দুজনে খুব ঝগড়া করতে করতে আসছি, আর বলতে না বলতে বাড়ির কাছ অবধি তরমুজটা গোটা এসেছে, আর আস্তে না আস্তে ছিল আমার হাত দাদার হাতে তরমুজটা, আর তরমুজটা দুজনে ঝগড়া করার চলে তরমুজটা ভাইকে ছুঁড়ে মারতে গেছে, তরমুজটা পড়ে গেছে আজ ডেনে। আর বলবেন না, আমার মা সে কী রাগ আমাদের উপর, দাদাকে বেশ বকাবকি করলো, তারপরে এসে মা কেঁচো কেঁচো করলো, যেটা হয় আর কি ভাই বোনেরা। তো আমাদের এই ছোটোবেলার স্মৃতিগুলো না খুব মনে পড়ে, আমাদের বাচ্চারা কিন্তু সেই হিসেবে আনন্দ করতে পারে না। ওই দেখুন না, এই তো আজকে শিবরাত্রি, দুজন ঘরে বসে আছে, একটু হয়তো মোবাইল দেখলো, একটু হয়তো টিভি দেখলো, না সে একসঙ্গে হবে। এখনও অনেক ভাই বোন আছে, মানে আমার যে বড়ো ভাই মানে মামাতো দাদার ছেলে হচ্ছে দুটো, একটা বড়, আমার মেয়ের থেকে একটুখানি বড়, ও 12 ক্লাসে পড়ে, আর ছোটোটা পড়ে আমার ছেলে থেকে একটু বড়। আর আমার দিদির মেয়ে ছেলে মেয়েও দুটো, মেয়েটা বড় হয়ে গেছে কলেজে পড়ে, আর ছেলেটাই এই সকালবেলা এসেছিল দেখা করতে এসেছিল দুজন। তারপরে আমার যে মেজো ভাই আছে তার আবার একটা ছেলে, আর যে ছোটো ভাই আছে তারও একটা ছেলে, তাহলে বলতে গেলে ভাই বোন ওরা অনেকই। বন্ধুরা এই দেখুন এই যে চালটা ফোড়ন দেবো, তার জন্য নারকেলটা কুচিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো নিলাম, আর নিয়ে এই মশলাটাকে আর একটা শুকনো লঙ্কাও নিলাম, আর দেবো জিরে ফোড়ন, তো আর কিছু আর একটু তেজপাতাও ফোড়ন দেবো, আর তেমন কিছু লাগবে না, এতেই টেস্ট হবে খুব সুন্দর। ছোলা ডালে বেশি মশলা দরকার পড়ে না, তবে আমি একটু স্পাইসি করছি কারণ টেস্ট হয় তাতে, খুব ভালো লাগবে, একদমই হালকা ফুলকা নয়, এটা খুব টেস্ট হয়। এইভাবে যদি ঠিক ছোলা ডাল করেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে। তো আমার ছোলা ডালটা সেদ্ধ আগেই করে নিয়েছি, তার মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি মিশে যায়, বেশিক্ষণ নাড়াচাড়া করতে না হয়। সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন ছোলা ডাল, টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটো এত শক্ত না এখনকার, আর আমি জানি যে আমার কিন্তু বেশ শক্ত লাগে, তো ওই জন্য ডালে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যাতে করে না তাড়াতাড়ি ঝোলে মিশে যায়। দেখ বাবা করছি না, দাঁড়া করে তুলবি হাতা করে। নারকলটা দিয়ে দিলাম, নারকল, তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা, কারণ ছোলা ডালটা এটা দিয়ে ফোড়ন দিলে না হেভি টেস্ট আসে। আর দিলাম একটুখানি হিং, অল্প একটু হিং দিয়ে দিলাম, এই দেখুন লাল হয়ে যাবে নারকলটা, কতক্ষণ ভাজবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো, এই যে এই টমেটোটা এর মধ্যে ফেলে দিলাম।
টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম, নাড়াচাড়া করবো। এর মধ্যে এই যে গুঁড়ো মশলা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম, একটু একটু করে দিয়েছি, ডালটা টেস্ট আর কি। ওই ডালের জলটা একটুখানি দিয়ে দিন, ডালের জল ওটা দিয়ে একটু কেটে নিন, যাতে এটা ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দেবো ডালটাকে, একটুখানি ডালটা দিয়ে নেড়ে নেবো। ডালটাকে মানে নেড়ে নিলে টেস্ট হবে। দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ চিনি, কারণ ছোলা ডালটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। কারণ যেহেতু পরোটার সঙ্গে মিষ্টি 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 চিনি দিয়ে দিলাম, ভালো করে কষে নেবো ডালটাকে। এক তো কষা হবে, দ্বিতীয় মাখা মাখা হবে। খুব সুন্দর গন্ধ যাচ্ছে বন্ধুরা ডালটা দিয়ে, দেখছেন মাখা মাখা হয়ে যাবে আর ডালটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এটা আমাকে দুধ দিয়ে দেখা বন্ধুরাই, দেখুন ডালটাকে রান্না করি, বাবা হাত থামা বলতো দেখা যায়। ডালটা রান্না করছি, ডালটা নাড়াচাড়া করছি, ডালটা হয়ে গেলে ওই যে জলটা আছে কুকারে ওই জলটাই দিয়ে দেবো, একটু কষে নেবো। এইভাবে ছোলা ডাল করলে না খুব টেস্ট হয় বন্ধুরা, হেভি গন্ধ হচ্ছে। মোটামুটি ডাল হয়ে গেছে, এবার ডাল জল জল ঢেলে দেবো ডালের মধ্যে। প্রেশার কুকারে যে সেদ্ধ জলটা ছিল ডালে ওটাকেই দিয়ে দেবো। হয়ে গেল আমার ডালটা ফোড়ন দেওয়া, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল, ডালিতে আর জল দেওয়া দরকার সমান হবে। যা ওই পরোটা এমন করবো, নিলাম বন্ধুরা, না খেলেও ছুটি নেই, রান্না করতেই হবে, তো আমি রান্নাটাই করছি। দেখুন আমি খাবো না কিন্তু সবার জন্য করছি। এই ভাজছি, পরোটা ভাজছি, দেখুন এক আমরা ময়দা মেখে নিয়েছি আর এবার পরোটা ভাজছি, আর বাচ্চারা খাবে, খুব সত্যি বাচ্চারা খাবে। মামার পরোটা নিয়ে নে, দিয়ে দিয়েছি মা। পাপাই পাপা কাছে কি খাবি, তুই একা একা খাস না, একদম খাস না তুই। এটা মা, হ্যাঁ তো তরকে নিয়ে নে, মানে ডাল নিয়ে নে, মেয়াল ডাল নিতে বাটিতে ডাল নিয়ে নে, মানে খেতে সুবিধা হবে। লঙ্কা গুঁড়ো আছে কেন খাবো, একটু থাকবে না,
একটা বাটি দিচ্ছে মারার জন্য। বড় বাটি দিন, বড় ডিশই তো নিতে পারছি, সেই তো মাছতেই হবে। খাওয়ার অন্তত বড়টা রেখে দেয় ওই বড় ডিশটা স্টিলে, যা আরাম করে খা, ছিবি কি করে, আবার এখানে রাখে, ওখানে রেখে থাকে। আমি এটাকে বড় পাপাই বাপা কাছে যাও। দেখতে পাচ্ছি না আমার ছেলেকে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর আমি পরোটা দিচ্ছি, যতটা খাবে ততটাই ভাজবো, তারপরে ভাজবো না, বাকি রাতের জন্য ময়দাটা রেখে দেবো। আর যেটা বলছিলাম, আমরা ছোটোবেলায় যে পাঁচজন ছিলাম, পাঁচ ভাই বোন ছিলাম, আর এখন আমাদের দশ ভাই বোন, সব মানে মামা তো আর আমাদের মিলিয়ে দশজন, মানে ওরা এখন আমার ছেলেমেয়েরা দশ ভাই বোন। দশ ভাই বোন হলেও কিন্তু কেউ কারোর সঙ্গে সেভাবে দেখা সাক্ষাৎ হয় না, কোথাও ঘুরতে টুরতে গেলে হয়তো হয়, তাও খুব কম, যে যার মতো আলাদা আলাদা। আর এই হয়েছে ব্যাপার, আমরা ছিলাম পাঁচজন, তাতে যা মিলমিশ ছিল, এখন দশজন ভাই বোন, ওরা একসঙ্গে যদি হয়, মামা তো পিস্তু তো সব মিলে, আর দশজন হয়েও কিন্তু তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না, যদিও আমরা খুব পাশাপাশি থাকি, খুবই পাশাপাশি, পাঁচ মিনিট তিন মিনিটের সব ডিস্টেন্স, কিন্তু সেই আর কেউ কাউকে একা ছাড়েও না। আর সত্যি বলতে আমরা নিজেরও এখন আর নিজেদের বাচ্চাদের ছাড়ার মতো সাহসটা পাই না যে কোনো কারণে, কিন্তু আগে এই ব্যাপারটা ছিল না। তো কতটা পরিবর্তন হয়েছে বলুন তো, বিশ তিরিশ বছরের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে যুগে, জানি না দিনকালে আরও কত পরিবর্তন হবে। তো এই পরিবর্তনের মধ্যেও এখন যে ট্র্যাডিশন বজায় রয়েছে, এই যে সেই একশো বছর আগেকার গাছ যে কথা বলছিলাম, একশো বছর উপরে হয়ে গেল এই গাছটা, তারই চলে এই যে শিবের মূর্তি আর রেখে এখানেই পুজো আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, ঠিক আমাদের ফ্ল্যাটের পেছন দিকে এই গাছটা। তো এই গাছটাকে পরবর্তীকালে মন্দিরের আকার দেওয়া হবে, শিব অনেক দিন ধরেই শিব ঠাকুরের পুজো আছে এখানে হয়, কিন্তু এই প্রথমবার আমি এলাম আর আমাদের যতজন বাকি যে মেম্বাররা ছিল তারা এসেছে, নজন দশজন, আমার মা ও ভাই বউ সবাই এসছে পুজো দিতে এখানে। তো পুজো টুজো দিলাম, খুব সুন্দর পুজো হলো বন্ধুরা। আর আমাদের এখানে মন্দির হবে, পুরো কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কমপ্লিট হয়ে গেলে এখানে মন্দির হওয়ার কথা আছে, আর মন্দির হলে তখন এখানেই পুজো হবে, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পরবর্তীকালে এখানটা কি সুন্দর করে মন্দির করা হয় আর পুজো আচ্ছা করা হয়। আর এইভাবেই শিবরাত্রির মাহাত্ম্য অনেক বন্ধুরা, শুধু আর এই যে দেখেছেন প্রতিটা অনুষ্ঠানে কি সুন্দর, আমরা সবাই এক জায়গায় হয়ে জল ঢালছি প্রতিটা অনুষ্ঠান। আবার কদিন পর একটা বিয়ে আছে মার্চ মাসে ন তারিখে, তো তখনও আপনারা দেখবেন এই আমরা সবাই একসঙ্গে বিয়ে বাড়িতে প্রচণ্ড আনন্দ করছি। আমাদেরই গ্রুপের একজন সদস্য মানে একটা মেয়ে, তারই বিয়ে, তো ওরই বিয়ে হবে, মানুর বিয়ে হবে, তো তাতেও আনন্দ করব। এইরকমভাবেই সবাই একসঙ্গে, দেখুন কি সুন্দর, কেউ কিছু না আনলে একে অপরকে দিয়ে পুজোর কি সুন্দর জোগাড় হচ্ছে দেখুন। এইগুলোই না বন্ধুরা ভালো লাগে, এই একসঙ্গে হয়ে আনন্দ আমরা এখনও করতে পারছি না, ছেলেমেয়েরা দেখুন সেভাবে পারে না, আর ওই জন্যই না ওরা হয়তো একা একা থেকে থেকে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, ওরা মন অতটা খুলে মিশতে পারে না, হবে হয়তো যখন পরবর্তীকালে যখন আরও বড় হলে হয়তো হবে, কিন্তু আমরা ভাবি যে সেই সময় এখনের মধ্যে কতটা পার্থক্য। আর এই শিবরাত্রির মাহাত্ম্য কিন্তু অনেক বন্ধুরা, আমরা যে একটা উপোস করি সারাটা দিন, তাতেও দেখুন কত হাসি আনন্দে, আর ঠাকুরের কাছে এসে খুবই ভালো লাগছে, এতক্ষণ বিরক্ত লাগছিলো একটু একা একা থাকতে ঘরে, কিন্তু যে একসঙ্গে হচ্ছে কত আনন্দ, কত গল্পও হচ্ছে, তার সঙ্গে পুজো হচ্ছে দেখুন, সবাই জল, গঙ্গার জল, দুধ, মধু, ঘি সবাই নিয়ে নিয়েছে, তার মধ্যে সিদ্ধি নিয়ে এবারে সবাই যে যা কয় ওম বলবে না, সব নম ত্র্যম্বকং যজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বরা কৌমিব বন্দনা মৃত্যুর মুক্তিয় মামৃতা ইদং সানং দুগ্ধং নম ওং নম শিবায় নম।
বন্ধুরা, এই সেই 100 বছরেরও বেশি বেলগাছ, আর বেলগাছের নিচে শিবের পুজো করছি আমরা সবাই মিলে। আর এইখানে অনেক বড় মন্দির হওয়ার কথা আছে, মানে শিবের মন্দির হবে, কনস্ট্রাকশন কমপ্লিট হলেই হবে। আর তারপরে আমাদের পুজো সব সম্পন্ন হলো, এবারে পরে আরও অনেকজন আছেন যারা জল ঢালবেন, আমরা একটু সাইড করে দিচ্ছি। আর এই পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু যারা আছে। গুড ইভিনিং বন্ধুরা, আর এই যে শাড়ি পরে নিয়েছে দেখতেই পাচ্ছেন, এই শিবকে জল টল ঢেলে আমরাই এলাম, দেখলেন পুজোটা। আর এই হলো আজকে শিবরাত্রি, এবার একটুখানি জল মিষ্টি খাবো। আর এখন ঘড়িতে মোটামুটি 9টা মনে হয় বেজে গেছে, ওই দেখুন, হ্যাঁ ঘড়িতে 15টা বাজে, ওই দেখুন ঘড়িতে বাজে 15টা। আর একটু জল মিষ্টি খাবো, একটু পরে এই জল খেয়েছি একটু প্রসাদ দিয়ে। আর এই যে ঠাকুরের প্রসাদটি পড়েছে, আর ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করেছেন, তাহলে চলুন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে নতুন যারা আছেন ভুলবেন না। ॐ नमः।